জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার যদি মাসিক বা রক্তস্রাব বা ঋতুস্রাব হয়েই চলেছে, কোনো মতেই থামছে না, 10 থেকে 12 দিন বা আগে পরে কোনো মতেই বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই বিষয়ে আজ আমি আপনাকে এমনই একটি গাছরা উপায় বলবো যেটি ব্যবহার করে আপনি খুব সহজে মুক্তি পাবেন। আগেও আমি আমার চ্যানেলে একটি গাছরা উপায় আপনাদেরকে দিয়েছিলাম, আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দিলাম, আপনি দেখে নেবেন। ওই উপায়টি করেও আপনি খুব সহজে এই রোগ থেকে মুক্তি পাবেন, ওটি আমার পরীক্ষিত এবং গাছটিও ভীষণ কার্যকারী। এই রোগের আমি অনেকগুলি চিকিৎসা জানি, তো যেগুলি খুব সহজে উপকার পাওয়া যায় সেই ভিডিওগুলি বাছাই করে আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা খুব সহজে মুক্তি পান এই সমস্যা থেকে। তাহলে নিয়মটি শুরু করা যাক। নিয়মটি বলার আগে আমার এই চ্যানেল জীবন রহস্য, আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পান। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র, গাছগাছরা, রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা পাবেন। তাহলে নিয়মটি শুরু করা যাক। আপনি প্রথমে এই গাছটিকে দেখুন, এই গাছটির নাম তুলসী গাছ। এই গাছের কবিরাজি মতে বিশেষ মাহাত্ম্য আছে। ঔষধি গাছের শ্রেষ্ঠ গাছগুলির মধ্যে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ গাছ। এই তুলসী গাছের শিকড় থেকে কাণ্ড থেকে পাতা পর্যন্ত এবং মঞ্জুরি ফুল পর্যন্ত সবই উপকারী এবং কিছু না কিছু রোগ এই গাছে ভালো হয়। এমনকি এই গাছের পাতার গন্ধেও জীবাণু নষ্ট করে। এই তুলসী গাছে অগন্তি রোগ ভালো করে, আমি 100 থেকে 150 রকম রোগের চিকিৎসা জানি। এই তুলসী গাছ অনেক প্রকারের হয়, বাবুই তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী, জগন্নাথ তুলসী, এরকম বহু প্রকার তুলসী গাছ আছে। তো আপনি কি করবেন, এই তুলসী গাছের শিকড় তুলবেন, এই শিকড় তুলে চূর্ণ করে নেবেন বা থেতো করে নেবেন, একটি সাদা পান নেবেন কিংবা মিঠা পান নিলেও হবে, আধা চামচ এই তুলসীর শিকড়ের চূর্ণ আর একটি পান, দুটিকে প্রতিদিন একসাথে খাবেন। তুলসী গাছের শিকড় চূর্ণ এবং পান মনে রাখবেন একসাথেই খেতে হবে, না হলে কিন্তু আপনি কাজ পাবেন না। এইভাবে 1 মাস খাবেন, আপনি অবশ্যই উপকার পাবেন। সারাদিনে আপনি যে কোনো সময় খেতে পারেন, এর কোনো নিয়ম নেই। যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।